আসসালামু আলাইকুম। যারা মাইক্রোটেকের আইপিএস খুঁজছেন, বিশেষ করে যারা বলেন যে সাইন ওয়েভ আইপিএস নিব, তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল। তো এই দেখেন, আমাদের কাছে মাইক্রোটেকের আইপিএস ইউপিএস। তো এটি স্টিকার লাগানোর কারণে এটা ভালো দেখা যাচ্ছে না। আমি ভিডিওতে আপনাদের ভালো দেখার জন্য স্টিকারটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের ফার্স্ট ক্লাস আইপিএস লাক্সি SW1200 ডিজিটাল ডিসপ্লে। দেখেন চার্জিং, অর্থাৎ এখন চার্জিং হচ্ছে 234 ভোল্টে, এটা কিন্তু দেখাচ্ছে 50 হার্স। অর্থাৎ এখান থেকে আপনারা টোটালি দেখতে পারবেন, এটা সম্পূর্ণ সাইন ওয়েভ চার্জিং অন লেখা আসছে। 200 ভোল্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটার মডেল 1200, এটা আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। এটা 760 ওয়াট লোড দিতে পারবেন, অর্থাৎ 1 কিলোওয়াটের একটু বেশি। তো এটা হচ্ছে অন সুইচ, অন সুইচটাও সুন্দর, আপনারা অন অফ করতে পারবেন। তো এরপরে আমি দেখাবো যে আপনি বিদ্যুৎ লাইন তো এখন আছে, যার কারণে আপনারা এটা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ লাইন যদি চলে যায় সেক্ষেত্রে কেমন হয় সেটি একটু দেখবো। তো দেখুন যে এখন বিদ্যুৎ চলে যাবে, এই যে দেখেন বিদ্যুৎ চলে গেল। দেখেন লাইটটি কিন্তু চলতেছে, এবং এখানে ইনপুট লাইন থেকে শুরু করে সব ভোল্টেজ দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন ইনপুট 0, অর্থাৎ ইনপুট নাই, আউটপুট পাচ্ছে 0 0, আউটপুট আছে হচ্ছে 2117 ভোল্ট, সরি আউটপুট হচ্ছে 216 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো আপনারা এখান থেকে কিন্তু সবই দেখতে পাচ্ছেন, এবং এটা এই ব্যাটারিতে কতক্ষণ চলবে সেই টাইমটাও কিন্তু দেখাচ্ছে, আবার চার্জিং কতক্ষণে চার্জ ফুল হবে সেটাও কিন্তু দেখাবে। তো সুন্দর ডিসপ্লে সিস্টেম এই মডেলটা। এরপরে আমাদের কাছে আর একটি মডেল পাবেন হচ্ছে 1000 মডেল, এটাও কিন্তু সুন্দর। এটার দামটা অনেকটাই কম আছে, এটার দাম মাত্র 10,900 টাকা, অর্থাৎ মাত্র 2,000 টাকা কম বেশি। আপনারা চাইলে এই মাইক্রোটেকের এই এটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 640 ওয়াট। তো পলিথিন আছে, যার কারণে কালারটা এরকম দেখাচ্ছে। তো এটা অফ অন করলে এরকম, এই যে এখন আমি অফ করে দিছি, দেখেন লেখা আসছে অফ। তো এখন আমরা অন করে আবার দেখতেছি, এখানে অন করলে কি লেখা আসে, কেমন লেখা আসে সেটি দেখালাম। তো এটার পলিথিন উঠাইছি, আর এটা পলিথিন উঠানো নাই। তো এগুলো একটু বেশি বাজেটের, অর্থাৎ যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো। তো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন লিপগার্ডের মেশিন। লিপগার্ডসের এই আইপিএসগুলোর দাম কিন্তু কম, আমি এর আগে দাম আপনাদেরকে বলে দিছি, তারপর আবারও বলছি। লিপগার্ড 700G মডেলটি, এটার দাম 7,900 টাকা। লিপগার্ড 1100 মডেলটির দাম হচ্ছে 10,500 টাকা। দর্শক, আমি প্রাইস সহ বলছি, তারপর ডিসক্রিপশনে সব কিছু লেখা থাকবে, আপনারা বিস্তারিত সেখান থেকে তথ্য দেখে নেবেন। আমি আর একটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা এই যে ওভারলোড হয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে, এই ওভারলোডটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে বিদ্যুতের সংযোগটি দিলাম, দেখেন অটোমেটিকলি এখানে বিদ্যুতের পাওয়ার পেয়ে যাবে। দেখেন পাওয়ারটি পেয়ে গেল, এবং এখানে কতক্ষণে চার্জ হবে, এই ব্যাটারিটা ফুল চার্জ কতক্ষণে হবে সেটা দেখাচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো সব কিছু এটাতে দেখায়, খুবই সুন্দর, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর এগুলো যেহেতু কম দামের মধ্যেই অনেক ভালো প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এগুলো দিয়ে বিশেষ করে এটাতে 5টা ফ্যান 7টা লাইট চালাতে পারবেন, এবং এটাতে দিয়ে 4টা ফ্যান 8টা লাইট ব্যবহার করতে পারবেন। কম্পিউটার থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। TM ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল প্লাস নাটোর। আল্লাহ হাফেজ।